মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা উকুকাল উম্মাহাত, আল্লাহ বাপ মায়ের মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না, যা হবে হবে। বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয়, যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, তবে মুখ খুলবেন না, মুখ খোলাই নিষেধ, যা হবে হবে। বোঝা যাচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে? মা। এরপর আপনি মুখ খুলবেন না, এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে। বুঝলাম টাকা দিয়েছি আমি মায়ের হাতে, দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই, কি হয়েছে? তোর বোনকে দিয়ে দিয়েছি। আরে টাকা আপনাকে দিলাম, এক্ষেত্রে একটু ফলমূল খেতে আপনি আমার বোনকে দিলেন, মানে একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে, দেখি বড় টাকাটা বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে। আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের, সব সময় আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না, একবার এটা নগদ মনে হবে, একেবারেই সত্য, সত্যই হচ্ছে, তাই বাস্তব। কিন্তু আপনি মুখ খুলতে পাবেন না। আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান, তাছাড়া আপনি মুখ খুলতে পারেন, জোরে কথা বলা নিষেধ, কিছু বলা তো বহুদূর কথা, ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ, হাতখানে এভাবে নড়ানো নিষেধ। এটা আল্লাহ বলছেন, কোনো মানুষ বলেনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন, ওখানে কথার গতি ভিন্ন, ওখানে হাঁটার গতি ভিন্ন, সব ভিন্ন, ওর নাম মা। চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম, সাবধান। বিদেশে যারা আছো, দেশে যারা আছো, কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না। বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো, তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে। বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো, যা হবে হবে, লাভ আর লোস ওখানে হোক, যদি টাকা নিয়েই নেই, আমার বাপ তো আমার বাপই নিল। বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা, একসাথে দেখবা যে এখন একসাথে আছো। আর যদি বাপের নামে থাকে, বউ চলে গেলে তখন তোমরা তিনজন একসাথে থাকবা, আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা তিনজনে একসাথে কাঁদবা। আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো, এটা আমি বলি না, বউয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে, এটাই নয়, এটাই ঠিক, কিন্তু অ্যাকাউন্ট খুলে নয়, সব টাকা পয়সা ওখানে বিলিয়ে দিয়ে নয়। সম্মানিত তিনি ভাই বোন, পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াদাল বানা, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। তার মানে বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে একসময় মাটিতে পুঁতে দেওয়া হতো, এটাই জাহেলিয়তের যুগ। জাহেলিয়তের যুগে ইসলাম আসার পূর্বে হাজারো লাখো মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, জীবিত মেয়েকে। এটি কি যেমন তেমন অপরাধ? সম্মানিত দিনী ভাই বোন, উমার বলছেন, যা কায়েস ইবনে আমির, কায়েস ইবনে আমির একজন লোক নবীর কাছে এসে বলছে, ইন্নি ওয়াআদ্দ সামানিয়া বানাতিন লি, আমার আটটি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। আটজন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে, এটা তার নিজস্ব বিবরণ। তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করত? মাটিতে পুঁতে দিত, ওর কোনো দাম ছিল না, এটা জাহেলিয়তের যুগ। আবার সময় এসেছে এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে আর নাহলে গরু ছাগল করে একবারে জহে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে, যেখানে সেখানে মেয়ে যেন অবস্থায় পড়ে থাকবে, মরে পড়ে থাকবে, তার কোনো দাম নাই, সে এখন পশু প্রাণী, গরু ছাগলের মতো। আল্লাহ রাসূল বলছেন, এতাহারা জনা তাহারা জালে হেমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। আল্লাহ নবী বলছেন, একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে, আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো, দিন রাত মোবাইলে ল্যাংটা ছবি দেখো,
তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি এভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সব কিছু, তো এর তো আরও মোহে পুরুষের সাথে সম্পর্ক আছে। আর তোমার মতো একটা বোকা ছেলে, নোংরা হোসমোটা ছেলে, তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এ মেয়ের আরও হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে। তুমি কি পশু প্রাণী হয়ে গেছ? তোমার তো একটা দাম আছে, তুমি মুসলিম পুরুষ। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। ইন্না মিম্মা তাখাওয়া ফাল উম্মাতিন আশাওয়াতুল খাফিয়া, আমার উম্মতের উপরে আমার যেটা বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রাত, আইনানে তাজনানে যে নহন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজনানে জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা, অল ইয়াদ জেনা হল বাদশ, হাতের জেনা হচ্ছে পরনারীকে ধরা, আর জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা, জেনাল কাল তথমন তস্তাহি, অন্তরের জেনা হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা, আর জেনাল লিস্ক লুৎক, আর জীবার জেনা হচ্ছে কথা বলা। তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি জানো, সব কথা লেখা হচ্ছে, বিচার হবে একদিন। মাটি যত অত্যাধুনিক যন্ত্র, পৃথিবীতে এত উন্নত মানের যন্ত্র তৈরি হয়নি, কেয়ামত পর্যন্ত হবে না। এসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর সময়ে ভেঙে যাওয়া, মিটে যাওয়া, হারিয়ে যাওয়া আছে। এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে, একবারে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সব কথা ধরে আছে, ধরে থাকবে। হেমাইজিন তুহাদ্দে আখবার আহা, বিচারের দিন সব টপ 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 করে বলতে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন বলবে, আর আল্লাহ নবী বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো। মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার, বিপজ্জনক বস্তু। এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না, যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব। সম্মানিত দিনী ভাই বোন, সালামা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন যে ইনতালাক্ত আনা ও আখেলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম, নবীর কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না উম্মানা মুলাইকা তাসলুর রাহেমা ও তাকরিজ জাইফা, আমাদের মা মুলাইকা, ওদের মায়ের নাম মুলাইকা, তো আমাদের মা মুলাইকা উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন, মানুষকে টাকা পয়সা দিতেন, অতাকরি জাইফা, আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা, মেহমানকে খাওয়াতেন, ওয়াতাফালো এইটে 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 আমার মা করতেন, যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন। তো ফাল যা লেখা না ফেওয়ালা, এগুলো কি আমার মা হালাকাত ফিল জাহেলিয়া, তবে জাহেলিয়াতের যুগে আমার মা মারা গেছে, ইসলাম গ্রহণ করেনি, এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে? কালা লা, আল্লাহ রাসূল বলেন না, কোনো উপকার আসবে না। এখন বলছে ইন্না উম্মানা ওয়াদাত উখতাল্লানা, আমার মা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল, ফাল জালেকা না ফেওয়া, এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে? আমার মা জাহেলিতের যুগে আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। তো আল্লাহ রাসূল বললেন আল ওয়াইতাতু আল মাওদাতু ফিন্নার, তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয় জাহান্নামে যাবে। এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা। এক মিনিট, জাহিলিয়াতের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি, লম্বা ঘটনা হলো, খুব তাড়াতাড়ি বলছি। একটা ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা, সব বুখারী মুসলিমের হাদিস, আর একটা ঘটনা স্বাভাবিক। একটা ঘটনা স্বাভাবিক, সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহবস্থে পাবে না বা শোক পালন করবে কতদিন? চার মাস দশ দিন, চার মাস দশ দিন। আর জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করত এক বছর।
আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে। কুঁড়ে ঘর বুঝেন আপনারা, ঝুপড়ি ঘর। বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিফস, হিফস বুখারী মুসলিমের হাদিসে এসেছে, বাড়ির পিছন দিকে যেখানে কুকুর শিলগা দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে। সে ময়লাযুক্ত কাপড় পরবে, পরিষ্কার কাপড় পরতে পাবে না, আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্যকে খেতে পাবে না, একটা গ্লাস থাকবে যে গ্লাস অন্যকে ব্যবহার করতে পারবে না, কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে। স্বামী মারা গেছে সেই জন্য, এটা হলো জাহেলিয়াত। এখন বাড়িতে থাকবে, ছেলের কাছে থাকবে, বাপের বাড়িতে থাকবে, যেখানে সুবিধা সেখানে থাকবে, 4 মাস 10 দিন নিরাপদ জায়গায় থাকবে, বিবাহ বসতে পাবে না 4 মাস 10 দিন, সাজগোজ করতে পাবে না 4 মাস 10 দিন, নাকের গয়না খুলতে পাবে না। এটা হলো হিন্দুদের নীতি। মরার সাথে সাথে আপনার এই ভোয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে, নাক ফল খুল 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 খুল, নাকে যে ফুল আছে এটা খুল, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, যা আছে গলায় হাতে সব খুলে ফেলা, এটা হলো হিন্দুদের নীতি। যা আছে ওই মহিলার গায়ে কলায়, স্বামী মারা গেছে, ওইভাবেই থেকে যাবে, খুলতে হবে না, সাজগোজ করতে পাবে না কতদিন, 4 মাস 10 দিন। সে স্বামীর বাড়িতে থাকবে, যেখানে তার নিরাপদ জায়গা সেখানে থাকবে। তাহলে জাহেলিয়াতের যুগে কি ছিল, 1 বছর। জাহেলিয়াতের যুগে কি ছিল, বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর। জাহেলিয়াতের যুগে কি ছিল, ভাঙা প্লেটে খাবার দিতে হবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে। আরো খারাপ নোংরা কথা, যে ওই একটা উটের গায়ে গোবর মাখাতে হবে বা উটের গোবর নিজের গায়ে মাখতে হবে, এবং লজ্জা স্থানকে উটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র হওয়ার জন্য। এটা হলো জাহেলিয়াত আর এটা হলো ইসলাম। আর জাহেলিয়াতের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো, এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা। তো কত মানুষ আসবে একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে, তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে, এটা আপনার স্বামী, এটা এই ছেলে আপনার, আপনি আমার স্বামী। ছেলে বাছাই করার জন্য শুক্রকীট গ্রহণের জন্য পদ্ধতি চলে, যেটা এখন আবার দেখা দিয়েছে। কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে সব হারাম, একটাও জায়েজ নয়, সরাসরি স্বামীর মাধ্যমে হবে। আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না, বৈধ পথায় কোনো সমস্যা নেই, এই স্বামীর কাছে থাকো 2 মাস 6 মাস, যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালাক দাও, দিয়ে আর একটা স্বামীর কাছে যাও, দেখো সন্তান হয় কি না, শরীর তোমাকে বাধা দেয়নি। তুমি এইভাবে শুক্রকটে সন্তান নিতে গেলে কেন, কে তোমাকে বলেছে এটা, এটা জেনারে সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করা মৌলিক লক্ষ্য, নারীদেরকে জাহিলিয়াতের যুগে নিয়ে যাওয়া মৌলিক লক্ষ্য। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আর একটা নীতি দেখাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বললেন, ইন্নাল ইয়াহুদা এজা হাজাতিল মারাতু লাম ইয়াকিলুহা লাম ইয়াকিলুহুন্না ওয়ালা ইয়ুজামিউহুন্না। ইহুদিদের নীতি ছিল, মহিলা ঋতুবতী হলে তার সাথে খাওয়া হবে না। ছি 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 ছি, ঋতুবতী হয়েছে, পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রাখো, ওর প্লেট ভিন্ন, ওর বাটি ভিন্ন, ওর থাকার জায়গা ভিন্ন, ও ভিতরে আসতে পাবে না, ওর সাথে মিলামিশা হবে না, ওর সাথে কথাবার্তা হবে না, ও পাতিলে স্পর্শ করতে পাবে না, ও তো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ঋতুবতী হয়েছে। যে ইহুদিদের এই নীতি, আপনি বইটা পড়ে দেখেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার, বইয়ের নাম কি, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এইরূপ আচরণ করছে। এবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুন্ত আগতাসেল আনা অন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইনাইন ওয়াহিদ অকেলাহুমা জনবন।
আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম। আবার বলছেন এক পাত্রে গোসল করতাম তখন আমি ঋতুবতী। আবার বলছেন ফায়ামরুনি, তিনি আমাকে আদেশ করতেন আন আত্তাজেরা, আমি লজ্জা স্থানে আমার কাপড় ছাড়া, ছায়া মেক্সি ছাড়া, সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করব। ফায়ুবাসরুনি, তারপর তিনি আমার গায়ের সাথে খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন, দিনে থাকতেন। তাহলে ও বের করে দিল, আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন ঋতু অবস্থায়। সে কি স্বাভাবিকভাবে নিয়ে আসলেন? বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই। হাদিস বুখারি মুসলিম। এবার কি হলো বলেন তো দেখি, ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নারীদের অবস্থান কোথায় রেখেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু সুমা উনাবেলহু, আমি গিলাসে পানি পান করেছি, অনাহায়েজ, তখন আমি ঋতুবতী, তারপর গিলাসটা আমি তাকে দিয়েছি, ফায়ে যাও ফাহু ফিমজে ফিয়ে, তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি। শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না, সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে, বুঝাতে পারি না কথা মনে হয়। সামাজিক গতি একটা ঠেকিয়ে কি করা হচ্ছে আর একটা চালু করা হচ্ছে, সমাজে ইহুদি খ্রিস্টান ভর্তি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিজস্ব বিবরণ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়াতারাকুল আরকা, আমি একটা গোস্ত দাঁতে ছিঁড়ে খেতাম, সুমাহুনা বেলহু, তারপর ওই গোস্তের টুকরায় রাসুলের হাতে দিতাম, ফায়া যাও ফাহু ফিমজে ফিয়ে, তিনি গোস্তের ওখানে মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেয়েছি, অনাহাইজ, তখন আমি ঋতুবতী। আগের যে ইহুদি খ্রিস্টানদের অবস্থা ঋতুবতী নারীর সাথে যেটা বললাম সেটা ভালো করে মনে রাখতে হবে, ওদের সাথে খাবেও না, ওদের সাথে মিশবেও না, কেন? ঋতুবতী হয়েছে এই জন্য। কথা বোঝাতে পারিনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা নাবেরিল খুমরাতে মিনাল মসজিদে, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, আমি সলাত আদায় করবো, জায়নামাজটা দাও। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নি হিজতু, আমি যে ঋতুবতী, তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাইজাতাকে লাইসাত ফিয়া দেখে, আরে ঋতু তো তোমার হাতে লেগে নেই, হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে? মসজিদে যাও, জায়নামাজ নিয়ে আসো, জায়নামাজ আমাকে দাও। ঋতুবতী অবস্থায় মহিলারা মসজিদে বসে থাকবে? মসজিদে নববীতে একটা ঘর করা ছিল যেখানে যুবতী মেয়ে থাকত, মসজিদে নববীতে একটা ঘর করা ছিল যেখানে মসজিদে যুবতী মেয়ে থাকত এবং মসজিদটা ঝাড়ু দিত। ঋতুবতী অবস্থায় ওরা নামিয়ে দিল বাহিরে, একবারে বাড়ির বাহিরে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আসলেন ঘরে মসজিদে। ওটাও বুখারির, এটাও বুখারির। আয়েশা জি, চাটাটা দাও তো মসজিদ থেকে, আমি যা ঋতুবতী, আরে ঋতু কি তোমার হাতে লেগে আছে নাকি? ভাষাটা এরকম, তোমার হাইজের রক্ত তোমার হাতে লেগে নেই, তুমি মসজিদে যাও, এটা নিয়ে এসে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়ানা হাইজ ওহ ইকরাউল কোরআন, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। বুঝাতে পারি না নাকি? আপনি এটা সরাসরি ওই প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না, আগে আগে নিয়ে যাবেন, এক সমাজ উল্টিয়ে আর এক সমাজ চালু করা হচ্ছে, যার কারণে প্রথমে ও হাদিসটা পেশ করেছি, ওদের আচরণ, ওরা নারীদের সাথে খাবে না,
ওরা নারীদেরকে বাড়িতে থাকতে দিবে না, ঋতু হয়েছে সেই জন্য, হাইজ হয়েছে সেই জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরিজু ইলাইয়া রাসাহু ওয়ানা হাইজ ফাগসিলহু ওয়ানা হাইজ। আমি আল্লাহ নবী থাকতেন এতেকাফ অবস্থায়, এতেকাফে রমজান মাসে এতেকাফে তিনি মাথাটা আমার দিকে বের করে দিলেন এতেকাফের জায়গা থেকে, আমি তার মাথা ধুয়ে দিচ্ছিলাম, চিরণি করে দিচ্ছিলাম, তখন আমি ঋতুবতী। সহাদিস বুখারী মুসলিম। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি বিমিরতিন ওয়া আলাইহি বাজুহু আলাইহি বাজ। একটা চাদর গায়ে দিয়ে আল্লাহর নবী সালাত আদায় করছিলেন, যেই চাদরের কিছু অংশ ছিল আমার গায়ে, কিছু অংশ ছিল রাসূলের গায়ে, তখন আমি ঋতুবতী। কথা স্পষ্ট বোঝা যায় তো সম্মানিত দিনী ভাই বোন? এইবার একটা পরিবেশ আপনাকে আমি দেখালাম, এখানে রাসূলের পক্ষ থেকে নারীদের মর্যাদা এবং নারীদের নিজস্ব মর্যাদায় চলেন, যেটা পুরুষের চেয়ে ভিন্ন। এই ছেলে যেই মর্যাদা আল্লাহ নারীদের দিয়েছেন সেই মর্যাদা পুরুষ কোনোদিন অর্জন করতে পারবে না। নারীরা ভুল বুঝে নিচে নেমে গেছে। বেগম রোকিয়ার গল্প পড়ে মনে করেছে যে আমরা তো বাহিরের বস্তু, ভিতরে কেন? আমাদেরকে তো উপার্জন করে খেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই কথাটাও কিভাবে মাথায় নিয়ে আসলো? অথচ আল্লাহ বলছেন ওকে উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি। আল্লাহ বলছেন অমিন আয়তিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। অজালনা বাইনাকুম মুওয়াদ্দাত ওয়া রাহমা। তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ভাতৃত্ব ভাব সৃষ্টি করে দিয়েছি। স্বামীর শান্তি তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। তো ও যদি স্কুলে গিয়ে সকাল 9টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত থাকে তাহলে শান্তি তৃপ্তি কি থাকলো? ও ব্যাংকে চাকরি করে, গোসলখানাতে ঢুকে ওইদিকে একটু নিজমিজ হয়ে গেলে ম্যানেজার ঠেলা দিবে, তখন তাড়াহুড়া করে বলছে ওর শাশুড়িকে বা ওর স্বামীকে বলছে টাইম হয়ে গেছে চলে গেলাম, কাপড়টা খেঁচে একটু শুকাতে দিন। এই জন্য তো আল্লাহ তাকে সৃষ্টি করেননি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন তাহলে এখানে শান্তি তৃপ্তি, চলেন ওখানে। নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না সেতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, তোমাদের যেটা শান্তি তৃপ্তি হবে সেটা তো হবেই, তোমাদেরকে ক্ষেত আবাদ করে পরবর্তী বংশসূত্র বহাল রাখতে হবে, ধারাবাহিকভাবে মানুষ বহাল রাখতে হবে। তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারের মায়ের ছেলে মেয়ে বেশি, তাহলেও তোমার স্ত্রীর ছেলে মেয়ে বেশি হবে। ফানকে হলো দুদাল হলুদা ফানি মুকাসের বেকমি আমল কেমা। তোমরা ওই মেয়েকে বিবাহ করো যেই মায়ের ছেলে মেয়ে বেশি, তাহলে সন্তান বেশি হবে। বিচার মাঠে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এটাতে আমি গর্ব করব, আমার উম্মত সবচেয়ে বেশি। যখন মুসা আলাইহিস সালামের জনগণ দেখব তখন আমার খালি সন্দেহ ধাক্কা খাবে, এরা কেরা, এরা কার, এরা কে? তাহলে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এত মানুষ, মানে সন্দেহ কাজ করছে এখনো। তারপরে যখন দেখবেন হাজারো লাখো মানুষ এটাকে, এটা আপনার উম্মত। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গর্ব বহাল রাখার জন্য একটা ছেলে দিয়ে কি করবেন? দুনিয়ার বধ, ও তো আদর, আদর তো গতিতে থাকতে হবে, আদর যদি উল্টা পথে চলে তাহলে তার স্বভাব চলবে উল্টা পথে।
আর যেদিন আমি আদর্শ পরিবার নিয়ে আলোচনা করব সেদিন আপনাকে দেখাবো একচাটিয়ে কিভাবে আল্লাহর নবী বাপ মাকে দায়ী করেছেন ছেলেমেয়ে লালন পালন করার ব্যাপারে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার একচাটিয়া নারীদের মর্যাদা আল্লাহ রাসূল কিভাবে দিয়েছেন পুরুষ থেকে ভিন্ন করে তা দেখি।